নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবিসিডি কিচেন ওয়ান। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পনির, ফুলকপি আর আলু দিয়ে তরকারি। প্রথমে ফুলকপিটা ভালো করে কেটে নিয়েছি, সঙ্গে নিয়ে নিয়েছি একটা আলু টুকরো টুকরো করে কেটে। ফুলকপির যে কচি কচি ডাঁটি ছিল সেই ডাঁটিগুলোও নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়ে নিয়েছি ছোট ছোট করে পনিরের টুকরো করে। কড়াই গরম করে নিচ্ছি, তেল দিয়ে, সাদা তেল দিয়ে নিয়েছি। এবার আলু আর ফুলকপিটা একসঙ্গে ভেজে নেব। ফুলকপি কিন্তু ভাপ দিইনি, একদম তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভাজা হওয়ার জন্য। নুন আর হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। একটু ঢাকা দিয়ে নিয়েছি, সেদ্ধ যেন হয় তার জন্য। আর এদিকে মশলাটা গুলে নিচ্ছি। মশলার মধ্যে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটুখানি গ্রেট করা আদা। কোনো কিছুই কিন্তু বাটা মশলা নিইনি, এমনি গুঁড়ো মশলা নিয়েছি। জল দিয়ে গুলে একটু রেখে দেব। ফুলকপিটা ঢাকনাটা খুলে নিয়েছি, খুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফুলকপিটা এরকম করে নাড়াচাড়া করে ভাজা করে নেব। খুব বেশি একটা ভাজা করব না, অল্প পরিমাণে নাড়াচাড়া করে ভাজা করে নেব। এখানে নিয়ে নিয়েছি দেখো টমেটো কেটে, এখানে দুটো থেকে তিনটে মতো টমেটো নিয়েছি, ছোট ছোট টমেটো, তো তাই তিনটে নিয়েছি। তোমরা চাইলে দুটো টমেটোও দিতে পারো। আবার কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি, এই তেলের মধ্যে এবার পনিরটা দিয়ে পনিরটাও ভাজা করে নেব। নাড়াচাড়া করে পনিরটা ভাজা করে নিচ্ছি। পনির ভাজা করার সময় কিন্তু নুন হলুদ কিছুই দিইনি, নুন হলুদ ছাড়াই পনিরটা ভাজা করে নামিয়ে নিচ্ছি। পনির ভাজা তেলে আর একদম অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে একটু গোটা জিরে সম্বাদ দিয়ে নিলাম। জিরেটা একটু নাড়াচাড়া করে নিলাম, ভাজা করে নিলাম। এবার এর মধ্যে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। গুলে রাখা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে অল্প পরিমাণে মশলাটা একটু ভাজা করে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে একটু নুন দিয়ে নিলাম। কোনো কিছু কিন্তু খুব বেশি পরিমাণে ভাজা করছি না। এবার এর মধ্যে ফুলকপি, আলু আর সঙ্গে কাঁচা টমেটোটা দিয়ে দিলাম। কাঁচা তিনটে টমেটো কেটে নিয়েছিলাম, সেই তিনটে টমেটোই দিয়ে দিলাম মশলার সঙ্গে। একটুখানি নাড়াচাড়া করে এবার কষিয়ে নেব। কষানোর সময় এবার সব সবজির সাথে মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নেব। এছাড়া কিন্তু কোনো সবজি, পনির কোনো কিছুই কিন্তু খুব বেশি কড়া করে ভাজা করিনি। ফুলকপিও কড়া করে ভাজা করিনি, কোনো কিছুই করিনি। দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা পরিমাণ মতো দিয়ে নেব, খুব বেশি একটা দেব না। কষানোর সময় খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তার জন্য খুব বেশি পরিমাণে জল দেব না, অল্প পরিমাণে জল দিয়ে নিয়েছি। ফুলকপিটা যেন একটু সেদ্ধ হয়, আলুটাও সেদ্ধ হয়, সেই পরিমাণে জল দিয়ে নিয়েছি। একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি তরকারিটা। খুব বেশি সেদ্ধর প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরগুলো। পনিরগুলো দিয়েও একটুখানি নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর এই রেসিপিটা, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। আবার একটুখানি ঢাকা দিয়ে নিলাম। তরকারিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, অবশ্যই নুনের পরিমাণটা একটুখানি দেখে নিতে হবে। ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছি, নুনটা একটু কম হয়েছিল তার জন্য একটু নুন দিয়ে আবার ঢাকা দিয়ে নিয়েছি। এবার দেখো ঝোলের পরিমাণটা একদম মাখো মাখো হয়ে গেছে তরকারির সাথে। এরকম ঝোলটাই রাখবো আর কিন্তু শোকাবো না। এই তরকারিটা একটু মাখো মাখো হলেই ভালো লাগে। হালকা করে একটু গরম মশলা দিয়ে নিয়েছি, তোমরা যারা পছন্দ করো না নাই দিতে পারো গরম মশলা। আমি অল্প পরিমাণে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তরকারিটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু সত্যি খুবই স্বাদ লাগবে। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এবার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন বন্ধু রয়েছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।